কিছু পরামর্শ আপনাদের দিব। তো হয়ে গেল আমাদের থিনার দেওয়া, এখন আমাদের এটা ব্লার মেশিং দিয়ে আমরা শুকাই নেব। জন্য এই ব্লা হাওয়া মেশিং দিয়ে আমরা এটারে শুকাবো। কীভাবে মসফেট চেঞ্জ করতে হয় এবং আপনি সেম টু সেম মসফেট যদি না পান তো কি দিয়ে আপনি কাজ করতে পারবেন, বাজারেও কিন্তু এই মসফেটটা আছে কিন্তু আপনি গ্রুপ মিলাইতে জানেন না বা গ্রুপ চিনেন না, বিধে আপনি বলতে আছেন যে এই মসফেট কিনতে পাওয়া যায় না, আর একটা কন্ট্রোল দিয়ে উঠে নেওয়া লাগে। অটোরিস্কার কন্ট্রোল নিয়ে যারা মনে করেন খুব ঝামেলায় থাকেন, পানি ঢুকলেই ওই গাড়ির কন্ট্রোলটা আপনি নিজে একটু কাজ করলে আপনার ওই কন্ট্রোলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন অ্যাসিডের পানি ঢুকলে কি হয়, পানি ঢুকলে কি হয়, তো আপনাদের তারগুলো যখন ভেঙে যায় তখন আপনাদের কি করণীয় এবং আইসি কাটলে কি করণীয়, তো সেই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা এবং আপনাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ করে আমি দেখাবো যে এই কন্ট্রোলে পানি কিংবা অ্যাসিড পানি ঢুকলে কি কি সমস্যা হতে পারে। তো সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের আগেই এই কন্ট্রোলটা খুলতে হবে। এই কন্ট্রোলের ভিতরে যখন আমাদের পানি জমে যায় তখন এই যে প্রিন্টগুলো দেখতেছেন, এই প্রিন্টগুলো কিন্তু মরিচা পড়ে যায়। এই যে এই প্রিন্টগুলো যখন একটা প্রিন্ট আর একটা প্রিন্টের সাথে কার্বন অ্যাডজাস্ট হয় তখন কিন্তু কার্বন মানে আর একটা তারের সমান, মানে একটা তার দিয়ে জয়েন দিলে যেভাবে হয় আমাদের কার্বন জমলে আর একটা পিনের সাথে আর একটা পিন শর্ট হয়ে যায়। তো সেই বিষয়ে আমি আজকের এই কথাগুলো বলতে আসছি। এই কন্ট্রোলটায় মনে করেন পানি ঢুকছে, পানি ঢোকার পরেই কিন্তু এই মরিচা কিংবা কার্বন জমছে, এই কার্বন জমাতে আপনার কী কী ক্ষতি হতে পারে। এই কার্বন জমাতে ক্ষতি হতে পারে আপনার এই যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো কেটে যেতে পারে, এ সাইডেও মসফেট আছে এগুলো কেটে যেতে পারে, আপনার কন্ট্রোল যখন শর্ট হয় এই কন্ট্রোল শর্ট হওয়ার জন্য আপনার মোটরটাও পুড়ে যেতে পারে। তো সেই বিষয়ে আমি আপনাদের সাধারণ আইডিয়া যেটা দিব, আপনারা এই যে সিস্টেম আইসিটা দেখতেছেন, এই সিস্টেম আইসিটা মূলত এই কন্ট্রোলারটারে কন্ট্রোল করে, তো পুরো গাড়িটারেই কন্ট্রোল করে এই সিস্টেম আইসিটা। এই সিস্টেম আইসির সাথে কী কী আছে, এই সিস্টেম আইসির সাথে আছে আপনার পিকআপের তিনটা কানেকশন এবং মোটরের যে পাস্তার, এই পাস্তার থেকে আপনার একটা 5 ভোল্ট যায়, একটা গ্রাউন্ড যায়, আর তিনটা আইসির যে ম্যানুয়াল কন্ট্রোল মানে ম্যাগনেটিংয়ের মাধ্যমে যে মোটরটা রেস্টার্ট করে সেই তিনটা তার যায়, এই পাস্তার এবং ব্যাক গিয়ারের সম্পূর্ণ সিস্টেম করা হলো এই পিসিআইসিটা। তো এই এই সমস্যাটা যদি পানি লাগে তো মসফেটগুলো ফেটে যায়, যেমন এই চারটা মসফেট আমরা চেঞ্জ করে নিছি। এই চেঞ্জটা করা লাগছে কিসের জন্য, এই যে প্রিন্টগুলোয় মরিচা ধরে গেছে। তো আমরা যদি সর্বপ্রথম গাড়িটা গ্রেস করার সময় আমরা আন্য আগে এইভাবে থিনার দিয়ে, আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, এইভাবে থিনার দিয়া যদি মনে করেন আমরা আগে ওয়াশ করিয়া আবার সুন্দরভাবে ভালপে কিংবা বাতাস দিয়া এই এই থিনারটা শুকানোর পরে আবার আটকে চালাই, তো আমাদের ওই কার্বনটা আর থাকে না। তো থিনার দেওয়ার পর কী কী কাজ করতে হইবে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আগে আমি একটু থিনার দিয়ে নিই। এখন দেখেন এই যে ময়লাটা পড়তেছে, এই ময়লাটা কিন্তু কার্বন তৈরি হয়। তো এই কার্বনটা যখন তৈরি হয় একটা পার্সের সাথে আর একটা পার্স শর্ট হয়ে যায়, তো আমাদের এই থিনারটায় ময়লাটা কিন্তু পরিষ্কার করে ফেলে। তো আমরা আগে থিনারটা দেওয়ার পরে এই দেওয়ার পরে যে কী কাজটা করতে হবে সেই বিষয় নিয়েও আমরা আরও কিছু পরামর্শ আপনাদের দিব।
থিনারটা আমরা দিয়ে নিলাম। এখন যে প্রিন্টগুলো মরিচা পড়ছে এই মরিচা পড়া জায়গাটা আমরা পরিষ্কার করে দেব। তো হয়ে গেল আমাদের থিনার দেওয়া। এখন আমাদের এটা ব্লোয়ার মেশিন দিয়ে আমরা শুকাই নেব। আমরা অনেকেই জানি ভাল্ব দিলে শুকায়, কিন্তু থিনার তো বাতাসেই শুকায়, সেই জন্য হাওয়া মেশিন দিয়ে আমরা এটারে শুকাবো। হাওয়া দিয়ে শুকাইলে কি মানে উপকার হয়, আমাদের এই ব্লোয়ার মেশিনের হাওয়ায় ভিতরে থাকা থিনারগুলো বের হয়ে যাবে এবং থিনারটা এমনি বাতাস পাইলে উড়ে যায়, সেক্ষেত্রে আমাদের দুইটা কাজই হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের কাজ। পরবর্তী কন্ট্রোলের কাজ নিয়ে আসবো আমরা, কীভাবে মসফেট চেঞ্জ করতে হয়, এবং আপনি সেম টু সেম মসফেট যদি না পান তো কী দিয়ে আপনি কাজ করতে পারবেন। বাজারেও কিন্তু এই মসফেটটা আছে, কিন্তু আপনি গ্রুপ মিলাইতে জানেন না বা গ্রুপ চিনেন না, বিধে আপনি বলতে আছেন যে এই মসফেট কিনতে পাওয়া যায় না, আর একটা কন্ট্রোল দিয়ে উঠে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই মসফেটটি অ্যাভেলেবেল আমাদের দেশে আছে, কিন্তু আমাদের চেনার উপায় নাই, বিধায় আমরা জানি না যে কোন জায়গায় পাওয়া যায়, কেমনে পাওয়া যায়। তো সেই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও দেব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং মোটরের কাজ যদি শিখতে চান তো আমাদের চ্যানেলে অসংখ্য এই মিশু গাড়ির মোটর নিয়ে, বড় অটোর মোটর নিয়ে ভিডিও ছাড়া আছে, সে ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন ঘুরে। ধন্যবাদ।